একদিকে যেমনটা অভিযোগ উঠছে বালি চুরি হয়ে যাচ্ছে, কয়লা চুরি হয়ে যাচ্ছে, ঠিক তার পাশাপাশি চাকরি চুরি, ডিএ চুরি। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রয়েছে শহীদ মিনার থেকে, সেই ছবি দেখতে পাচ্ছেন ডিএ অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা তা বকেয়া রয়েছে এবং তা রাজ্য সরকার চুরি করেছে এমনটা অভিযোগকে সামনে রেখে তারা লাগাতার অবস্থানে রয়েছেন। গতকাল রাত থেকে সেই ছবি যেমন দেখতে পাচ্ছেন, ঠিক তার পাশাপাশি গান্ধী মূর্তির পাদদেশে সেখানে এসএলএসটি চাকরি প্রার্থীরা, এবং একটা দুটো দিন নয়, 600-650 দিনে পার হয়ে গিয়েছে এবং তারা সেখানে এখনো পর্যন্ত রয়েছেন। অন্যদিকে মাতঙ্গিনী মূর্তির সামনে থেকেও গ্রুপ ডি চাকরি প্রার্থীরা তারা আজও সেখানে অবস্থানে বসে রয়েছেন। আর এই মুহূর্তে রুমকি আমাদের প্রতিনিধি রয়েছে একেবারে সরাসরি শহীদ মিনার চত্বর থেকে, যেখানে এই প্রটেস্ট অর্থাৎ এই আন্দোলন প্রতিবাদও চলছে। একেবারে রুমকি, তোমার কাছে যে প্রশ্ন রাখবো সরাসরি, যে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের অবস্থান, ঠিক কোন কোন দাবি দাবা তারা সামনে রাখছেন যে কারণে অবস্থানে রয়েছেন তারা এখনো? ছবিটা দেখানোর চেষ্টা করব। তুমি যেরকমটা বললে যে রাজ্যে চাকরি চুরি যাচ্ছে এবং তার জন্য 600-700 দিন আন্দোলন এবং এরই পাশাপাশি কোথাও 300 দিন ডিএ এর কর্মচারীরা যারা রয়েছেন তারা এই মুহূর্তে ডিএ এর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীরা তারা আন্দোলন চালাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। তুমি জানো সুবোধ মল্লিক স্কোয়ার থেকে তারা আন্দোলন করে এসেছিলেন গতকাল এবং তারপর তারা এখানে শহীদ মিনারের নিচে তারা অবস্থান আন্দোলন চালাচ্ছেন এবং প্রায় সারা রাত তারা এইখানেই বসেছিলেন এবং এখনো তাদের এই আন্দোলন চলছে। আমি একবার কথা বলার চেষ্টা করবো, এখানে আমি দেখতে পাচ্ছি মহিলারাও রয়েছেন, তারাও আন্দোলনে বসে রয়েছেন গতকাল রাত থেকে। আমি তাদের সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, আপনারা কি দাবি করছেন? সুচিত্রা বলবে, আপনি বলুন, অসুবিধা নেই। আমাদের দাবিটা এআইসিপিআই মেনে সমস্ত বকেয়া দিয়ে আমাদের দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর, স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে। আপনারা তো গতকাল রাত থেকে বসে রয়েছেন, অনেক তো সমস্যা, মহিলাদের অনেক রকম অনেক ধরনের সমস্যা হয়, তারপরেও আপনারা এইভাবে রাস্তায় এখানে বসে রয়েছেন, আন্দোলন চালাচ্ছেন, কি বলবেন? কতদিন আপনাদের এই আন্দোলন চলবে? যতদিন না আমাদের যে দাবি সেই দাবিটা মেনে নেওয়া হবে ততদিন এই আন্দোলন চলবে। তাতে আমাদের যা অসুবিধা আমরা সেই অসুবিধা ভোগ করতে রাজি আছি। আমরা তো দেখতে পাচ্ছি চাকরির জন্য লাগাতার আন্দোলন চলছে এবং চাকরি প্রার্থীরা তারা রাস্তায় বসে রয়েছে গান্ধী মূর্তির পাদদেশে, মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে। এখনো পর্যন্ত সরকারের টনক নড়েনি, কি বলবেন? সেই জায়গা থেকে আপনাদের দাবি দেওয়া কি পূরণ হবে? কি আর বলবো, সরকারকে আর কি বলার আছে? যদি উনি উনি এইভাবে আমাদের ওপর কি বলবো অন্যায় অবিচার করে যান তাহলে আর কি বলার আছে? একটা কি বলবো ওনার আর কোনো তুলনা হয় না, ওনার আর কোনো তুলনা হয় না। আমাদের মুখ্যমন্ত্রী যার দায়িত্ব নিজেদের কর্মচারীদের ন্যায্য পাওনা, ন্যায্য অধিকারকে দেওয়া, তা না করে উনি চারিদিকে দান ছত্র করে বেড়াচ্ছেন। সে করুন, আমাদের আপত্তি নেই তাতে, কিন্তু আমাদের দাবিটা তো দিতে হবে। একেবারেই তাই, তো না শুনতেই পাচ্ছ তুমি যে এখানে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা আন্দোলন করছেন এবং এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীরা যারা নিয়োগ হয়ে গিয়েছিলেন, কাজ করছিলেন, তারাও আন্দোলন করছেন। তারা বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী দান করছেন, ধ্যান করছেন, কিন্তু অথচ যারা যারা প্রাপ্য, যাদের দাবি, তারা এই দাবিটা পাচ্ছে না, তারা তাদের দাবি পূরণ করতে পারছে না।